ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এনলাইটেন মেমোরি মাইক্রোসফট অফিস প্যাকেজে আমি আপনাদেরকে পাওয়ার পয়েন্ট সম্পর্কে আলোচনা করতেছিলাম। তো আমি স্পেসিফিক প্রত্যেকটা বিষয়ে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ভিউ মেনু সম্পর্কে। তো সর্বশেষ আমাদের যে পাওয়ার পয়েন্টের মেনু সেটা হচ্ছে ভিউ। কি করে আপনি ভিউ মেনুর কাজ করবেন, কোথায় কি ইউজ করবেন? তো ভিউ মেনু প্রথমে হচ্ছে নর্মাল। নর্মাল মানে ভিউর কাজ হচ্ছে আপনার স্লাইডটি কি হিসেবে শো করবে এক্সাক্টলি সেটি আপনি কি বলে দিই। এখানে ভিউর টাইটেলগুলো দেখুন, বাম পাশে আমাদের স্লাইডগুলো থাকবে এবং মাঝখানে স্লাইড ভিউটি থাকবে এবং নিচে কিছু কন্টেন্ট থাকবে নোটস করার জন্য। এখানে দিয়ে অপশন দিয়ে দিয়েছে। তো এটি হচ্ছে ভিউ নর্মাল ভিউ। এখানে স্লাইড ভিউটি আপনি দেখুন, সেক্ষেত্রে শুধুমাত্র প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা স্লাইডে যে টাইটেলগুলো আছে সেগুলো এখানে শো করবে। এরপর স্লাইড শোটা দিয়ে থাকেন দেখুন, অর্থাৎ এখানে আমি ধরে নিচ্ছি আপনাকে 50টা স্লাইড রয়েছে। আপনি এভাবে স্লাইড শোটা দিয়ে আপনি এখানে দেখে নিতে পারেন, দেখার পর যেটি ইয়ে করবেন সেটিকে এখানে ক্লিক করবেন, কি করবেন ভিউ করবেন, ঠিক আছে। এটি হচ্ছে বেসিক্যালি এভাবে করে থাকে। তারপর হচ্ছে নোট পেজ, অর্থাৎ আপনি কোনো কিছু নোট করতে চান সেগুলো ক্লিক করার পর এখানে ভিউ করবেন। মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট স্লাইড এই ধরনের নোট করে আপনি নর্মাল ক্লিক করলে কিন্তু এখানে ইম্পোর্ট স্লাইড কিন্তু থাকে যে আমি কি ইম্পর্টেন্ট স্লাইড লিখেছিলাম। এখানে দেখেন নোটে ছোট আসে দেখুন ইম্পর্টেন্ট স্লাইড, ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। এটা হচ্ছে এখানকার কি নোট, অর্থাৎ আপনি এখান থেকে এখানে নোট করতে পারবেন। তো এই নোট করার জন্য আপনি এখানে এই অপশনটি কাজ করবেন নোট পেজ। এরপর হচ্ছে রিডিং ভিউ, অর্থাৎ পড়ার জন্য কি রিডিং ভিউ। দেন এরপর হচ্ছে কি স্লাইড মাস্টার। স্লাইড মাস্টার মানে হচ্ছে আপনি স্লাইড মাস্টার ক্লিক করার পর যদি প্রত্যেকটা স্লাইডে একই ধরনের চেঞ্জ চান সেক্ষেত্রে স্লাইড মাস্টার গিয়ে প্রথম স্লাইডটি দেখবেন, দেখার পর এটাকে সেভ করবেন। সেভ করলে দেখবেন ক্লোজ ভিউ করলে কি হবে, প্রত্যেকটা স্লাইডে একই ভিউটা আসবে, অর্থাৎ একই স্লাইড শো আসবে। এটি হচ্ছে স্লাইড মাস্টারের কাজ। এরপর হচ্ছে হ্যান্ডআউট মাস্টার বলবো, দেখুন কালার হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি এই কাজটা আপনি এখান থেকে করে নিতে পারবেন, ঠিক আছে। তো এরপর আছে জুম ইন আউট। আমরা সবাই জানি জুম মানে কি, 400 দিলে সাপোজ আমি এখানে 100 দিই, অর্থাৎ 100 দিলে এখানে জুম 100, ঠিক আছে। এখান থেকে আমরা যে জুমটি করি দেখুন, এখান থেকে আমরা জুম ইন আউট করতে পারবো। তো এই জুমটি এখান থেকে আপনি করতে পারবেন জুম ইন আউট। তারপর হচ্ছে ফিট ফর উইন্ডো, অর্থাৎ উইন্ডোর জন্য ফিট, এভাবে এখানে ক্লিক করলে এটা কি হবে, এখানে ফিট ফর উইন্ডো হয়ে যাবে, ঠিক আছে। তো বেসিক্যালি ফিট ফর উইন্ডো দিলে কি হবে, আপনার উইন্ডো ঠিক যতটুকু অতটুকু এখানে শো করবে। তারপরে গ্রাজুয়ালি হচ্ছে এখানে আপনার কালার গ্রে স্কে, এটা আপনি তাহলে দেখুন সব কিছু গ্রে স্কে হয়ে গেছে। এখান থেকে ব্ল্যাক বা ইনভার্টস এন্ড এই কালারগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন, ওকে। আমি আগেরটাতে চলে গেলাম। এরপর হচ্ছে কি নিউ উইন্ডো, আপনি চাইলে একটা নতুন উইন্ডো পাওয়ার পয়েন্টে নিতে পারেন। সেম পাওয়ার পয়েন্টে কি দুইটি উইন্ডো হয়ে গেছে দেখুন, এখানে একটি সেখানে একটা, এটা আমি কেটে দিচ্ছি নিউ উইন্ডো। এরপর হচ্ছে অ্যারেঞ্জ অল, চাইলে আপনি প্রত্যেকটা অ্যারেঞ্জ করতে পারবেন কন্ট্রোল এ প্রেস করে। তারপরে ক্যাসকেড দেখুন এটা ছোট হয়ে গেছে। তো বেসিক্যালি এগুলো আমরা মুভ স্প্লিট, আমরা চাইলে মুভ করতে পারবো স্প্লিট করে, ঠিক আছে। সুইচ উইন্ডো, যে সুইচ উইন্ডো করে সুইচিং উইন্ডো করে রাখা যায় বা ম্যাক্রো করা যায়। বেসিক্যালি এই অপশনগুলো কাজ ভিউ মেনুতে রয়েছে, আপনি চাইলে কাজ করতে পারবেন। তো এখান থেকে স্লাইড মাস্টারের ক্ষেত্রে আমাদের বিশেষ প্রয়োজন হয় প্রত্যেকটা স্লাইডে কমন চেঞ্জিং এবং জুম। তো এই ভিউর যে কাজটি আমরা এখান থেকে নর্মাল করলেও এখানে নিচে দেখুন নিচু এই অপশনটি রয়েছে স্লাইড সর্টার, নর্মাল, রিডিং ভিউ, স্লাইড শো। তো এখান থেকে আমরা এই ভিউটি করতে পারি, ঠিক আছে। তো বেসিক্যালি এই কাজটি ভিউ মেনুতে করা হয় এবং এটি হচ্ছে স্লাইড পাওয়ার পয়েন্টের সর্বশেষ ভিউ মেনু কাজ।
এছাড়া আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আরো দেখাবো কি হিসেবে টোটালি একটি পাওয়ার পয়েন্ট ক্রিয়েট করতে হবে। আমাকে কাস্টমাইজ করতে সুন্দর সুন্দর পাওয়ার পয়েন্ট বানাতে হয়। আমি প্রথমে আপনাদেরকে প্রতিটা বিষয়ে ওরিয়েন্টেড করে দিয়েছি এবং প্রতিটা বিষয় সঙ্গে স্পেসিফিক বলার চেষ্টা করেছি। ইনশাল্লাহ যদি আমার এই ভিডিও সিরিজটি সম্পূর্ণ করে দেখেন আপনি অবশ্যই পাওয়ার পয়েন্ট সম্পর্কে শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।